রাজনীতি একটা প্রবাহমান নদীর মতন কখনো সেখানে জোয়ার আসে কখনো ভাটা আসে কখনো কোনো নেতার উত্থান হয় কখনো কোনো নেতার পতন হয় এই উত্থান পতনের মধ্যে থেকেই একটা রাজনৈতিক দল চলতে থাকে এক দল নেতা চলে যান ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে অর্থাৎ রাজনৈতিক বৃদ্ধাশ্রমে আর দল নেতা এসে সেই জায়গা পূরণ করে এভাবেই নির্নিমেষ রাজনীতি চলতে থাকে এভাবেই রাজনীতি চলে কিন্তু একজন কর্মক্ষম নেতা একজন দাপুটে নেতা অ্যাক্টিভ নেতা যখন রাজনীতি থেকে বসে যান সরে যান বা সরিয়ে দেওয়া হয় তখন সেটা দৃষ্টিকটু লাগে বই কি আমরা ভারতীয় জনতা পার্টির কথা বলবো আজকে সন্ধ্যের এক্স নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো সান্ধু এক্সপেক্টার এনকে ডিজিটালের এই বিশেষ অনুষ্ঠান আপনাদের কাছে জনপ্রিয় হয়েছে আপনারা অনেকেই অনুষ্ঠান দেখা শুরু করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই দেখুন রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দলে একটা সময় আসে যখন পুরনো নেতারা বসে যান নতুন নেতারা আসে আমি বামপন্থীদের কথা বলছি না একটা প্রবাদ আছে বামপন্থীদের মধ্যে যে বামপন্থী নেতারা দেহত্যাগ করার আগে নাকি পদত্যাগ করেন না এরকম একটা প্রবাদ আছে এটা আমাদের কথা নয় যারা সোশ্যাল মিডিয়া ঘাটেন টাটেন তারা নিশ্চয়ই এটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলে সময় আসে যখন পুরনোরা ধীরে ধীরে সরে যান নতুনেরা সেই জায়গা নেয় আমরা তৃণমূল কংগ্রেসের কথাও বলছি না কংগ্রেসের কথাও বলছি না বামপন্থীদের কথাও বলছি না আমরা বিজেপির কথা বলছি কারণ বিজেপিতে একদম নির্দিষ্টভাবে বলা আছে পঁচাত্তর বছর হয়ে গেলে তখন তিনি আর সক্রিয় রাজনীতি করবেন না তিনি মার্গ দর্শক হয়ে যাবেন অর্থাৎ তিনি পদ দেখাবেন এটা বিজেপির একটা ঘোষিত নীতি আর এর একটা ঘোষিত নীতি এবং বিজেপি সেটা ভালোভাবেই ফলো করে যশ্বন্ত সিনহা লালকৃষ্ণ আদবাণী একদম চোখের সামনে উদাহরণ আমাদের কৃষ্ণনগরের জুলুবাবু এরকম বহু নেতা আছে যারা এখন মার্গদর্শক হয়ে গিয়েছেন তাদেরকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায় না তার বদলে অন্য নেতারা এসেছেন দল পরিচালনা করছেন ভালো মন্দ সেই বিষয়ে যাব না আমরা আমরা আজকের অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদের একটা ছোট ঘোষণা করে দিই আপনাদের অনেকের অভিযোগ যে আমরা কেন অনুষ্ঠান আনি না রোববার ছুটির দিন বলে আনি না কিন্তু আপনাদের অভিযোগটা আমাদের মাথায় আছে তাই আমরা একটা নতুন অনুষ্ঠান আনতে চলেছি ছুটির আড্ডা নাম দিয়ে এই ছুটির আড্ডায় অর্থাৎ রবিবার দিন আপনারা বিভিন্ন রাজনৈতিক মানুষের সাথে আমাদের একটা আড্ডার অনুষ্ঠান দেখতে পাবেন রোববার দিন সকাল নটায় আটটায় নয় সকাল নটায় রোববার দিন এটা আপনারা দেখতে পাবেন আজকে আমরা ঘোষণাই করে দিচ্ছি আগামী রোববার আমাদের স্টুডিওতে আসছেন তৃণমূলের ছাত্র নেতা সুপ্রিয় চন্দ্র আপনারা অনেকেই বলেছিলেন যে সুপ্রিয়কে আপনারা কেন আনেন না সেই সুপ্রিয় চন্দ্র আসতে চলেছেন আমাদের স্টুডিওতে আগামী রোববার সকাল নটায় অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না দেখুন পশ্চিমবাংলায় বিজেপির যে আভ্যন্তরীণ রাজনীতি সেটা নিয়ে আমরা কিছু বলবো না সব দলের গোষ্ঠী কোন্দল থাকে এক নেতা আর এক নেতাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন এটা চলে সব রাজনৈতিক দলে কিন্তু এক নেতা আসার পর আর এক দল নেতা একেবারে ঘরে বসে যাচ্ছেন এমনটা বোধ হয় পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা দেখিনি আমি বলছি শুভেন্দু অধিকারীর কথা শুভেন্দুর কিন্তু সংকট বাড়ছে এই কারণে কারণ শুভেন্দু আসার সঙ্গে সঙ্গে যেসব নেতারা বসে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাহুল সিনহা দিলীপ ঘোষ বসে গিয়েছেন পুরো না কিন্তু তিনি নিষ্ক্রিয় প্রায়। বসু, রাজু অনুপম হাজরা রূপা গাঙ্গুলি লকেট চ্যাটার্জি কত নাম বলব ভারতী ঘোষ দুধকুমার মন্ডল রন্তিদেব সেনগুপ্ত বৈশালী ডালমিয়া জর্জ বেকার জয় ব্যানার্জী রতিন চক্রবর্তী রীতেশ তিওয়ারি অসংখ্য নাম আছে যারা শুভেন্দুর উত্থানের পর এই তাদের পতন হয়েছে রাজনৈতিক পতন হয়েছে অর্থাৎ রাজনীতিতে তারা গুরুত্বহীন হয়ে গিয়েছেন আসবো সে আলোচনায় কিন্তু সবটাই কি সত্যি না কিছু নেতার উত্থান হয়েছে শুভেন্দুর আশাতে তাদের মধ্যে যেমন ধরুন সজল ঘোষ পর তরুণ জ্যোতি সুকান্ত মজুমদার যিনি অবশ্য একমাত্র আর এস এস প্রতিনিধি এই লিস্টে রুদ্রনীল ঘোষ শান্তনু ঠাকুর সোনালী গুহ এরকম বহু নেতার উত্থানও ঘটেছে কিন্তু বহু নেতার উত্থান ঘটলেও তাদের কেউই শুভেন্দুর সমকক্ষ হয়ে উঠতে পারছে না বা শুভেন্দু তাদের সমকক্ষ হতে দিচ্ছেন না এরকম একটা অভিযোগ সুকান্ত মজুমদার তিনি রাজ্য বিজেপির সভাপতি তাকেও ছাপিয়ে যাচ্ছেন সব ক্ষেত্রেই শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী মূল ছড়ি ঘোরাচ্ছেন আর বাকিরা ওই লাটাইয়ের মানে ঘুড়ির মতন তারা উঠছেন পথ করে শুভেন্দুর যখন যাকে মনে হচ্ছে তাকে ছেড়ে দিচ্ছেন কিভাবে ছাড়ছেন কারণ দিল্লির নেতার সাথে তাদের সক্ষ তার সক্ষতা দিলীপ ঘোষের মতন লোকের কথাই ধরুন আপনি রাহুল সিনহার মতন লোকের কথাই ধরুন সায়ন্তন বসু এইসব লোকগুলো একটা সময় বিজেপিকে প্রতিষ্ঠা দিয়েছেন পশ্চিমবাংলায় যে বিজেপি পাঁচ ছ শতাংশ ভোট পেত সেই বিজেপি আত্মবিশ্বাস এসছে যে তারাও কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে বড় আসন পেতে পারে বড় ভোট পেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষ সায়ন্তন বসু এরা আর এরাই এখন ব্রাক্ত রিতেশ তিওয়ারি তাকে দল কিছু সাসপেন্ড করেছিল জয়প্রকাশ মজুমদার আর রিতেশ তিওয়ারিকে প্রায় একসাথে রিতেশ তিওয়ারিকে ফেরানো হলো না যে রিতেশ একসময় টেলিভিশনের অন্যতম মুখ ছিলেন বিজেপির বাংলা হিন্দি দু ভাষাতেই দক্ষ এবং দক্ষ সংগঠক তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সৌমিত্র খাঁ যার হম্বি তম্বি দেখে আমরা স্তম্ভিত হয়েছিলাম যার মানে আচরণ দেখে আমরা প্রায় অবাক হয়ে গিয়েছিলাম যে তার উদ্ধত্ব কোন পর্যায়ে যেতে পারে সেই সৌমিত্র খাঁ তাকে আর খুঁজে পাওয়া যায় না পাওয়া যাচ্ছে না রথিন চক্রবর্তীকে যিনি হাওড়ার মেয়র ছিলেন এবং বিজেপির প্রার্থী হয়েছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঢাকডোল পিটিয়ে বৈশালী ডালমিয়াকে দলে নেওয়া হয়েছিল যখন তৃণমূল তাকে বিতাড়ন করে তাকে তাড়িয়ে দেয় দল থেকে তখন তিনি বিজেপিতে গিয়েছিলেন কোথায় তিনি জর্জ বেকার কোথায় জর্জ বেকার অন্যতম একটা সংখ্যালঘু মুখ ছিলেন বিজেপির কোথায় তিনি জয় ব্যানার্জি লড়াকুর নেতা অভিনেতাও বটে তবে নেতা হিসাবেও লড়াকু কোথায় তিনি রন্ত্রীদেব সেনগুপ্তর প্রচিত সাংবাদিক গিয়েছিলেন কোথায় তিনি ভারতী ঘোষ নেই খুঁজে পাই না বীরভূম মানে বীরভূমে একদম চেয়ার ধরে টানানো শুরু করে দিয়েছিলেন এই দুধ কুমার মন্ডল পাওয়া যাচ্ছে না খুঁজে রূপা গাঙ্গুলি নির্বাসনে চলে গিয়েছেন লকেট চ্যাটার্জির বিরুদ্ধে পোস্টার পড়ছে যে তাকে আর প্রার্থী চাই না কারণগুলি হেলন অনুপম হাজরা তিনি তো অস্তিত্ববিহীন হয়ে পড়েছেন এখন এই যে মানুষগুলো তারপর আরেকজনের কথা বলতেই হয় রাজু ব্যানার্জি অত্যন্ত লড়াকু নেতা যাচ্ছে না খুঁজে পাচ্ছি না আমরা এই রকম অসংখ্য নেতা আছে যাদেরকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না এটা কখন থেকে হয়েছে যেদিন থেকে শুভেন্দুর বাড় বারান্ত শুরু হয়েছে বিজেপিতে আবার পাশাপাশি দেখুন কিছু নেতার কথা বললাম যেমন সজল ঘোষ শঙ্কুদেব পন্ডা অগ্নিমিত্রা পল তরুণজ্যোতি তেওয়ারি সুকান্ত মজুমদার আরো আছে রুদ্রনীল ঘোষ শান্তনু ঠাকুর সোনালী ঘোষ এরকম মানুষগুলো আছে যারা ছায় ধীরে ধীরে নিজেদের নিজেদের প্রতিপত্তি বাড়াচ্ছে প্রভাব বাড়াচ্ছে এটা এই ট্রানজিশন পিরিয়ডটা কি করে হ্যান্ডেল করবেন শুভেন্দু এই যে সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে এই মানুষগুলোকে বাদ দিয়ে কি লোকসভা নির্বাচন হবে আসবো ছোট্ট একটা বিরতির পর সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি আজ বাঙালির ঘরে ঘরে জয়গুরু রত্ন ভান্ডার জ্যোতিষীমা এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহ সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় সান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন এবং নাইন ফিরে এলাম বিরতির পর যেটা বলছিলাম যে কিছু নেতা যেমন বসে গিয়েছেন কিছু নেতা যেমন নিষ্ক্রিয় হয়েছেন আবার শুভেন্দুর ছত্র ছায় কিছু নেতা বেড়ে উঠছেন ধীরে ধীরে আবার এমন কিছু নেতা আছে যারা অন্য দলে গিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করেছেন রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে চেষ্টা করেছেন যেমন ধরুন মুকুল রায় রাজীব ব্যানার্জি সব্যসাচী দত্ত জয়প্রকাশ মজুমদার বাবুল সুপ্রিয় এইসব নেতারা কিন্তু অন্য দলে গিয়ে নিজেদের একটা অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করেছেন তারপরে দেখুন কিছু নেতার অস্তিত্ব এখন বর্তমানে সংকটে তারা এদিকেও আছে ওদিকেও আছে কখনো গুরুত্ব পাচ্ছেন আবার কখনো গুরুত্বহীন হয়ে যাচ্ছেন যেমন ধরুন জিতেন তেওয়ারি শ্রমিক ভট্টাচার্য প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদেরকে দল ভোটের সময় ব্যবহার করছে আবার ভোট মিটে গেলে এদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এটা আমরা চোখে দেখতে পাচ্ছি রকম অবস্থায় শুভেন্দুর সংকট কিন্তু চরমে এই যে প্রার্থী নির্বাচন হবে বিয়াল্লিশটা প্রার্থী দিতে হবে এক্ষেত্রে শুভেন্দুর পরিবার থেকে সম্ভবত কেউ লোকসভার টিকিট পাচ্ছেন না কারণ শুভেন্দু দলের মধ্যে অনেক শত্রু তৈরি করে ফেলেছেন নিজের দলের মধ্যে তারা কেউ চান না যে শুভেন্দু এই যিনি বারবার গলা ফাটিয়ে পিসি ভাইপোর যে পরিবারতন্ত্রের কথা বলেন সেই শুভেন্দুর পরিবার থেকে বাকি সবাই পরিবারতন্ত্রের মানে ধারক বাহক হয়ে বিজেপিতে টিকিট পান শুভেন্দুর ছোট ভাই তিনি জনপ্রতিনিধি শুভেন্দুর বাবা তিনি জনপ্রতিনিধি শুভেন্দু নিজে জনপ্রতিনিধি এবং শুভেন্দুর যে মেজ ভাই সেও কিন্তু জনপ্রতিনিধি এক বাড়ি থেকে চার চারটে লোক বিজেপির নেতা এবং তারা জনপ্রতিনিধি এটা বিজেপির অনেকেই মেনে নিতে পারছেন না তাই শুভেন্দুর বাড়ি থেকে এবার সম্ভবত কেউ আর টিকিট পাচ্ছেন না তবে শিশির অধিকারী টিকিট না পাওয়ার পিছনে কারণ তার পঁচাত্তর বছর বয়স হয়ে গিয়েছে পঁচাত্তর বছরের বেশি লোককে বিজেপি নিয়ম অনুযায়ী টিকিট দেয় না তিনি এমনি বাদ হয়ে গেলেন সৌমেন্দ্র অধিকারী উঠতি নেতা তার সম্বন্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ আছে তিনি যখন কাথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে তথ্য প্রমাণও আছে যেহেতু সিবিআই ইডি এখন বিজেপির কন্ট্রোলে তাই সেটা প্রকাশ হয়তো পাচ্ছে না ভবিষ্যতে পাবে এবং সুভেন্দুর আরেক ভাই তিনিও কিন্তু তমলুক থেকে সাংসদ যদিও তিনি তৃণমূলের হয়ে টিকিটে জিতেছিলেন এখন তিনি কোথায় আছেন তিনি জানেন না আমরাও জানি না তাই আগামী দিনে শুভেন্দুকে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে শুভেন্দু চাইবেনি তার বসংবাদ যারা আছেন তাদেরকে টিকিট দেওয়ার ক্ষেত্রে সক্রিয় হতে আর শুভেন্দুর বিরোধী যারা যাদেরকে শুভেন্দু ডিপ্রাইভ করেছে যাদেরকে শুভেন্দু চেপে রাখার চেষ্টা করেছে এই ধরুন রাহুল সিনহা দিলীপ ঘোষ সায়ন্তন বসু এইসব মানুষগুলো কিন্তু চুপ থাকবেন বলে মনে হয় না এবং গোষ্ঠীদ্বন্দ্ব যে চরমে উঠেছে বিজেপির মধ্যে সেটা মাঝে মাঝেই আমরা দেখতে পাই কোথাও চেয়ার ছোড়া হচ্ছে কোথাও নেতাকে গালাগাল দেওয়া হচ্ছে কোথাও দলের অফিসের বাইরে গিয়ে নেতাদের ছবির ওপরে জুতো মারা হচ্ছে এসব আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যারা এখনো শাসন ক্ষমতায় আসেনি তাদের এই বিশৃঙ্খলাটা মানে সম্ভবত রাজ্যের মানুষও ভালোভাবে নিচ্ছেন না বিজেপির সেই হুজুক মোদী হুজুক এখন আর নেই রাম মন্দির ইস্যু পশ্চিমবাংলায় কাজ করেনি এরকম বহু জিনিস আছে যেটা বিজেপির বিপক্ষে যেতে চলেছে আগামী দিনে তাই বিয়াল্লিশটা আসনে পঁয়ত্রিশটা আসন জেতার স্বপ্ন যতই দেখিয়েই যান অমিত শাহ নরেন্দ্র মোদী বা শুভেন্দু স্বয়ং পঁয়ত্রিশটা আসন ছেড়ে দিন পাঁচ ছটা আসন জিতবে কি বিজেপি আমরা জানি না তবে আমরা আপনাদের একটা অনুরোধ করি আমরা বিজ্ঞাপন নেওয়া শুরু করেছি এই যে পাশে পাশের যে স্লাইডটি দেখছেন এই স্লাইডটিতে বিজ্ঞাপন দিতে প্রতি মাসে খরচ হচ্ছে পাঁচশো টাকা এখানে আপনারা বিজ্ঞাপন দিন আমাদের পাশে থাকুন আপনাদেরও প্রচার প্রসার আরও মানে বাড়িয়ে তুলুন কারণ দেশ বিদেশে সব জায়গায় আমাদের দর্শক ছড়িয়ে আছে আপনার প্রোডাক্ট আপনার বিজ্ঞাপন তাদের কাছে পৌঁছে দিন এনকে ডিজিটালে বিজ্ঞাপন দিয়ে মাত্র পাঁচশো টাকা এই বিজ্ঞাপনটা প্রতি মাসে দেওয়া যায় আর ভিডিও বিজ্ঞাপন দিতে হলে লাগে মাত্র দু টাকা আপনারা এগিয়ে আসুন আমাদের পাশে এসে দাঁড়ান যাতে চ্যানেলগুলো আমরা ঠিকঠাকভাবে চালাতে পারি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা দিনে দুটো করে অনুষ্ঠান আনতে শুরু করেছি এনকে ডিজিটালে আমরা আরও বেশি অনুষ্ঠান আনতে চাই সারা দিন ধরে আপনাদের সাথে থাকতে চাই কিন্তু তার জন্য দরকার প্রচুর অর্থে সে অর্থ আমরা পাই না সরকারি দল বেসরকারি দল শাসক দল বিরোধী দল কারুর কাছ থেকেই আমরা বিজ্ঞাপন কিছু পাই না তাই সাহায্য চাই আপনাদেরকে আপনারা একটু বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকতে পারেন অথবা আমাদেরকে সরাসরি নাইন এই নাম্বারে সরাসরি ইউপিআই করে আমাদের একশো টাকা দিয়ে অন্তত মাসিক হিসেবে একশো টাকা দিয়ে আপনার পাশে থাকতে পারেন কেবল টিভি দেখতেও পয়সা লাগে ডিস টিভি দেখতেও পয়সা লাগে তাই আমাদের চ্যানেলে সঠিক খবরটা সময় মতন পাওয়ার জন্য এবং খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাওয়ার জন্য একশো টাকা সাবস্ক্রিপশন আপনারা প্রতি মাসে দিতেই পারেন বহু মানুষ এগিয়ে এসেছেন আপনারা এগিয়ে আসুন আমাদের পাশে থাকুন যাতে আমরা চ্যানেলগুলো ভালো করে চালাতে পারি আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করবো না দেখা হবে আগামীকাল সকলে ভালো থাকবেন শুভরাত্রি